ভিতরে তো ভাই যাবো না ভাই। এগুলো কি সব পরীক্ষার্থী নাকি? এক্সকিউজ মি, এখানে কি চলতেছে? মানে এখানে এত মানুষজন কেন? এক্সাম? ও আচ্ছা আচ্ছা। তো মূলত আমি ড্যামরা স্টাফ কোয়ার্টার এই রোড ধরে মান্ডার দিকে যাইতেছিলাম, আর মান্ডা আমার টুকটাক কাজ আছে, আর এক ভাই ব্রাদার আছে যার সাথে একটু মিট করতে যাইতেছি, এই হচ্ছে মেইন রিজন। সিগন্যাল দিলে বলো কি ভাই? হ্যাঁ ভাই বলেন ভাই। কি হেল্প ভাই? আমি তো যাইতেছি এদিকে। এদিকে কোন দিকে ভাই? আমি মুগদা মান্ডার দিকে যাব। আমার তো ওদিকে নামাই দেন ভাই, আমার বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, জরুরি ইমার্জেন্সি যাইতে হবে ভাই। ভাই আমার তো তাড়া ছিল ভাই, আপনারে নামাই দিব। এদিকে কোনো গাড়ি ঘুরে পাইতাছি না ভাই, ওদিকে কি যেন হইছে। আচ্ছা আপনি কি আপনারে কি মেইন রোডে নামাই দিলে হবে? মেইন রোডে? হ্যাঁ ভিতরে ভাই আমার তো টাইম শর্ট ভাই, যাইতে হবে, লেট হয়ে যাইতেছে। ঠিক আছে আগে চলেন ভাই, ভিতরে দিতে পারেন ভাই, চলেন ভাই, ভিতরে হেল্প করেন ভাই। মানুষজন আচ্ছা ঠিক আছে আপনি ওঠেন, আমি আপনার ভাই মেইন রোডে নামাই দিব, ভিতরে তো যাইতে পারবো না। আচ্ছা চলেন, আচ্ছা ওঠেন ওঠেন ওঠেন, চালু ওঠেন ভাই, চালু ওঠেন, তাড়াতাড়ি যান ভাই। হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বসেন, আমারও তারা আছে ভাই। আচ্ছা যাইতেছিলাম হচ্ছে মুক্ত মান্ডার ওইদিকে, আর এই ভাইটা নাকি একটু বিপদে পড়ছে, ওনার ফ্রেন্ড নাকি অসুস্থ, না জানি অ্যাক্সিডেন্ট করলো বলছে। তো দেখি ওনারে লিফট দিছি আর ওনারা নামাই দিয়ে তারপর আমি চলে যাবো হচ্ছে, আমি যেদিকে যাইতেছিলাম এই যে ডানে ঢুকে গেলাম, এখান থেকে একদম সোজা হচ্ছে মান্ডা। আমি যেই জায়গাটার উপর দিয়ে এখন যাইতেছি এটা হচ্ছে, এটাকে বলা হয় ধার্মিক পাড়া, আর এইখানে প্রতিদিন বিকেল হইলে বা সকালবেলা সারাদিনই এখানে মানুষজন থাকে, ঘুরতে আসে। আর এখানে দেখার মতো সৌন্দর্য বলতে সাইডে ডানে বামে লেক আছে, তারপরে এখানে আছে হচ্ছে গিয়ে আপনার মেলা বসে, প্রত্যেক দিনই মেলা বসে এখানে, 30 দিনের 30 দিনই মেলা বসে, আর এই জন্য এখানে ঘুরতে মানুষজন ঘুরতে ফিরতে আসে আর কি। তো আজকে আমাদের গন্তব্য এটা না, আমাদের গন্তব্য হচ্ছে মান্ডা, মান্ডার দিকে যাইতেছি। ভাই 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 দাঁড়ান ভাই ভাই। হ্যাঁ বলেন বলেন কি? ভাই বামে 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 যাইবেন? হ্যাঁ ভাই। ভাই আমি তো বামে যাবো না, আমি তো সোজা যাবো এখান দিয়ে। বামে যান ভাই, একটু কষ্ট করে আমার দিয়ে ভাই, একটু কষ্ট করে। ভাই আমার তো ইমার্জেন্সি আছে ভাই। ভাই আপনার লাগবে 1 মিনিট, আমি হাইটা যেতে ভাই অনেকক্ষণ সময় লাগবে ভাই। এদিকে কোনো এখান দিয়ে রিকশা যায় না? না ভাই কোনো রিকশা রুশা কিছু যায় না ভাই। আরে ভাই আমার এখন সময় বাঁচতেছে 5:28 আমার। ভাই আপনি যদি আপনার বন্ধু এরকম হইতো ভাই কি করতেন আপনি ভাই? ঠিক আছে ভাই, আমার জায়গায় আপনি থাকতেন, একটু হেল্প করেন ভাই। ভিতরে তো ভাই যাবো না ভাই, ভিতরে ভাই একটু নামাই দিয়েছেন ভাই, এখন ভিতরে কেমনে যাই ভাই, একটু হেল্প করেন ভাই। আচ্ছা আচ্ছা দাঁড়ান গাড়ি ঘুরাই নেই। আচ্ছা গাড়ি ঘুরাইতেছি। আরে ভাই ভিতরে তো যাবো না, তারপর অফরোডিং করতে হইতেছে, রাস্তার অবস্থা খুব খারাপ। তবে একটা জিনিস খেয়াল করছেন, এই জায়গাটার ভিউটা কিন্তু একদম ওয়াও লেভেলের, ওয়াও লেভেলের ভিউ আসছে। ভাই আর কত দূর সামনে? ভাই সামনে ভাই এই যে এদিকে বামে ভাই। হ্যাঁ এদিকে বামে ভাই, বামে রাস্তা আছে এই যে। আরে ভাই রে আপনার জন্য দাও লেট হয়ে যাইতেছে ভাই, আর কয় মিনিট লাগতে পারে ভাই এখান দিয়ে? আর 1 মিনিট ভাই। 1 মিনিট ভাই সর্বোচ্চ 1 মিনিট ভাই, ও আচ্ছা ঠিক আছে ভাই। ভাই কই লয়ে যাইতেছেন? এটা তো দেখা যাইতে পুরো পাহাড়ের মতো, পুরো পাহাড়ের মতো দেখা যাইতেছে। এটা কিসের পাহাড়, পাহাড় নাকি? উত্তরবন্ধে ভাই, এটা বিদ্যাবাড়ি উত্তরবন্ধ চিনেন? উত্তরবন্ধ ভাই। ও আচ্ছা কই ভাই? এই যে ভাই এখানে ভাই, এখানে এখানে এখানে
সাইড করছি ভাই। ঠিক আছে ভাই তাহলে। আচ্ছা ভাই, আচ্ছা আল্লাহ হাফেজ। কি হলো, চাবি নিতেছেন কে? কিছু হয় নাই। চাবি নিতেছেন কে? ও ভাই একদম কিছু হয় নাই। কি ব্যাপার? কথা বলবি না, একটু থাকস কই। থাকি থাকি। আচ্ছা দাঁড়ান 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 ভাই, একটু 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 দাঁড়ান ভাই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান ভাই, একটু দাঁড়ান একটু দাঁড়ান, একটু আমার কথাটা শুনেন, কথাটা দাঁড়ান দাঁড়ান কথাটা শুনেন। গাড়িতে নামা, গাড়িতে নামা, গাড়িতে নামা, গাড়িতে নামা, কথাটা শুনেন ভাই। গাড়িতে নামালো, আচ্ছা গাড়িতে পরে দে, গাড়িতে নামা। আচ্ছা আচ্ছা, নামি নামি নামি, নামতাছি নামতাছি, গাড়িতে নাম, গাড়িতে নাম, গাড়িতে নামতাছি ভাই। দাঁড়ান, স্ট্যান্ড করে লাগে এটা। আচ্ছা ভাই আপনি কি এগুলো লাগে? দাঁড়ান দাঁড়ান, আমি একটু কথা কই ভাই, আমি একটু কথা কই ভাই। ভাই আপনি কি এগুলো লাগে? আমি আপনার উপকার করলাম ভাই, আমি আপনার উপকার করলাম, আমি আপনার উপকার উপকার কিসের মানে ভাই? ভাই লোকটার কিছু ভাই কথাটা শুনে নাকি? ভাই আমরা তো এদিকেরই ভাই, আমরা তো এলাকারই ভাই, মিদ্যাবাড়ি থাকি ভাই। গুলি করবো কিন্তু, পিছাবি না, গুলি করে দেবো কিন্তু, একদম একদম লড়বি না। বাবন বাবন বো, আমি কি, আমি পুলিশের লোক, তুই আমি পুলিশের লোক, তুই পুলিশের লোক কি করছিস? বাবন বো, তুই কেন বো, তুই কেন বো মোবাইল টুবল কি করছে? মোবাইল টুবল লয়ে গেছে নাকি? আল্লাহ, গাড়ি তো আছে কিন্তু চাবি কই ফালাই রেখে গেল? দেখলাম চাবি ফিক্কা মারছে এদিকে, চাবি এদিকে ফিক্কা মেরে ফালাইছে দেখলাম, চাবি কই ফালাইছে? চাবি এই প্লেস থেকে ফিক্কা মারছে, এই যে পাইছি পাইছি, টাকাটুকু নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে। আমার এখান থেকে যাইতে হবে, আসলে উপকার করতে গিয়া আজকে বাস খেয়ে গেলাম। আর যে পিস্তলটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে খেলনা পিস্তল, রিসেন্টলি আমি কিনছি, আজকে আজকেই কিনছি এটা, আমার বাসায় একটা বাচ্চা আছে, বাচ্চাটার জন্য কিনছিলাম। এটা হচ্ছে খেলনা পিস্তল, দেখতে একদম অরিজিনালের মতোই লাগে, এটার জন্য আজকে পাচ্ছি। আমার এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি, এখান থেকে তাড়াতাড়ি বেরোয় যাই। এতক্ষণ মানুষজনের কোনো খবর ছিল না, এখন মানুষজন আসছে হুন্ডা নিয়ে। মাত্র 80 টাকা দাম, খুলে যাবে রবট রবট।